নামাজে আমিন আসতে বলা এবং রফউল ইয়াদ না করা প্রসঙ্গে শেখ বিনবাজ রহমলার একটি ফতোয়া আজ আমার দৃষ্টিগোচর হল বিনবাজ রহেমলার ফতোয়াটা এজন্য গুরুত্বপূর্ণ যে আমাদের এই অঞ্চলের সালাফি বা লেহাদিস বা লা আজহাবী ভাইয়েরা ইমাম আবু হানিফা ইমাম শাফিয়াই প্রমুখদেরকে না মানলেও বিনবাজ রাহিমাহুল্লাহ ইবনা ওসাইমিন রাহেম তাদেরকে তারা খুব মানেন মান্য করেন এবং তাদের গবেষণার উপর তাদের ইলমের উপর ফতোয়ার উপর তাদের আস্থা রয়েছে তাদের উপর তারা নির্ভর করে থাকেন সেজন্য বিনবাজ রাহিমহল্লার ফতোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে তো শাইখের ফতোয়াটা উল্লেখ করার পূর্বে আমি সংক্ষেপে একটি কথা বলতে চাই যে এই যে ইয়াদাইন করা বা না করা আমিন আস্তে বলা বা জোরে বলা ইত্যাদি মতবিরোধপূর্ণ যে মাস আলাগুলো আছে এই মাস আলাগুলো এমন যে সাড়ে চোদ্দো বছর যাবত এগুলোর কোনো সমাধান হয়নি অকাট্য কোনো সমাধান হয়নি এবং ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা নেই এই সকল মতবিরোধপূর্ণ মাস আলাগুলোর ব্যাপারে সমাধান একটাই সেটা হচ্ছে যে এখানে প্রত্যেকেই সত্যের উপর আছেন এখানে কোনো মতকে বা কোনো দলকে বেদাতি বা ভ্রান্ত বলার কোনো সুযোগ নেই যারা জোরে আমিন বলেন তারাও সঠিক যারা আস্তে আমিন বলেন তারাও সঠিক প্রত্যেকের সপক্ষেই দলিল রয়েছে এখন কারক মতে কোনো ইমামের কাছে জোরে আমিন বলার হাদিসগুলোকে অগ্রগণ্য মনে হয়েছে অপরদিকে কারো কাছে আস্তে আমিন বলার হাদিসগুলোকে অগ্রগণ্য মনে হয়েছে এখানে অকাট্যভাবে কেউ কাউকে ফেলে দিতে পারবে না সেজন্য এখানে কোনো দলকে কোনো মতকে ভ্রান্ত বলার কোনো সুযোগ নেই সেজন্য আমরা দেখি যে ইসলামের শুরু থেকে সাহাবে কেরামের যুগ থেকে তাবিয়াইদের যুগ থেকে আজ পর্যন্ত এই মতবিরোধ চলে আসছে এবং এর মধ্যেই ইসলামের সৌন্দর্য এবং ঐক্য বহাল আছে এখন যে সমস্যাটি হয়েছে আমাদের সমাজের কিছু লা মাজধাবি ভাইয়েরা তারা হঠাৎ যখন বুখারি বা কোনো হাদিসের গ্রন্থে কোনো একটি হাদিস পেয়ে যান তখন তারা চট করে লাভ দিয়ে বলে বসেন যে হানাফি মাজঝাবের যে আমলগুলো চলছে এর কোনো ভিত্তি নেই এবং তারা মাসজিদে যে হানাফি মাসজিদে যে। তারা এত জোরে আমিন বলা শুরু করেন যে যেন আশপাশের মানুষের কান ফেটে যাওয়ার উপক্রম হয় এটা তারা করে থাকেন উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং একটা ফাসাদ সৃষ্টি করার জন্য এবং হানাফিদেরকে ভুল সাব্যস্ত করার জন্য এবং এটাকে তারা জিহাদ মনে করেন তো দেখুন এ সকল বিষয়ে বিনবাজ রহিমল্লাহ কী বলেছেন তিনি যা বলেন আমরাও সেটাই বলি তো বিনবাজ ওনার মতে নামাজের মধ্যে আমিন আস্তে না বলে জোরে বলতে হবে এটাই ওনার কাছে মুস্তাহাব তথাপি উনি কী বলছেন দেখুন ওনার এই ফতোয়াটি এসেছে ওনার যে ফতোয়া সমগ্র আছে মাজমুয়াউ ইবনে ইবনেবাজ সেটার উনত্রিশ নং খণ্ড দুইশত চুয়াত্তর পৃষ্ঠা এবং শাইখের এই ফতোয়াটা তার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানেও আছে অনুরূপভাবে শাইখের এই ফতোয়াটা আপনি পাবেন ইসলাম কিউ এ ওয়েবসাইটেও তো আমি আলমাক্তাব শামিলা থেকে শাইখের যে ফতোয়া সমগ্র মাজমুআ ফতোয়া বিনবাজ এখান থেকে আমি পড়ছি তো প্রশ্ন করা হয়েছে কে কেহালিয়া জুজু তারকুল জাহরি বি আদাম ও দেইন। শাহেখকে জিজ্ঞাসা করা হচ্ছে যে নামাজের মধ্যে আমিন জোরে বলা পরিত্যাগ করা যায়স কি না আমিন জোরে বলা এটা বর্জন করা যায়স কি না এবং রফ না করার সুযোগ আছে কি না এই প্রশ্ন করা হয়েছে শায়েক উত্তর দিচ্ছেন নাম হাঁ এই সুযোগ রয়েছে কেন শাহ বলেন যে যখন আপনি এমন লোকজনের সাথে থাকবেন যারা রফলিয়া দিন করেন না এবং আমিন জোরে বলেন না সেক্ষেত্রে আউলা। উত্তম হচ্ছে এটাই যে আমিন জোরে না বলা এবং রফলিয়া দিন না করা তা আলিফলুহীন তাদের মনোরঞ্জনের জন্য আপনি যাদের সাথে নামাজ আদায় করছেন যাদের মাঝে আপনি বসবাস করছেন তাদের মনোরঞ্জনের জন্য তাদের অন্তরের দিকে তাকিয়ে এই কাজগুলো বর্জন করা উত্তম উচিত শাহক বলতেছেন হাত্তা দে